আপনি কি প্রফেশনালি সঙ্গে সঙ্গে ড্রয়িং করে আর দিয়ে দেন নাকি? কেমন নেন আপনারা রেট? এখানে জন্য 300 টাকা, 300 টাকা একদম, মানে যেটা বুকের 500 টাকা কম আসবে, কিন্তু এখানে জন্য ডিসকাউন্ট 300 টাকা, খুব সুন্দর করে দেবো, যেটা আপনি বাইন্ডিং করে রাখতে পারেন। আপনি যেরকম এঁকেছেন দেখুন, আর্টিস্ট মানে সবাইকেই তো শিখে আসতে হচ্ছে, আপনি এক্স্যাক্টলি আপনার মতো দেখতে না হলে কি আপনি নিতে হয়? তাহলে কি দিতে পারি আমি জানি না, এর একটা পেন্সিলের দাম আপনি এটা ভালো করে নিয়ে নিন, যে কোনো দোকানে জিজ্ঞেস করুন এর পেন্সিলের দাম কত, এটা 170 টাকা নেবে, এক পিস পেন্সিলের দাম 170 টাকা, 170 টাকা স্ট্রেট লাইন। আপনি কি শুনলেন? আপনি যেহেতু আমার সমসাময়িক বয়সের, আপনার সাথে একটা বিভ্রান্তিকর কথা বলে কি হবে? আমরা তো বুফের 500 টাকা কমে আঁকি না, তাহলে ওরা 100 টাকায় আঁকে যারা, ওর সময় আমরা পয়সা নিতাম না। আমার বিশ্বাস যারা স্টুডেন্ট ইয়ং ওরা আঁকে, ওদের আঁকা যে হবে না কে বলছে? ওই সময় আঁকার সময় আমরা পয়সা তো প্রশ্নই আসতো না। আমাদের ধরার রেট 400-500 টাকার কমে আন না, সেখানে কয়েকজন আসতো পোর্ট্রেট করতে, যেমন সন্দীপ দাস তো ত্রিপুরা থেকে, ও তো 1000-এর নিচে আঁকতো না, সেই সময় আমি যদি 500-টা টাকা নিতাম, 1000-এর নিচে সে আঁকবে না। সেখানে সনাতন দিনদা, ও তো রেট আরো বেশি, কারণ ওরা একটু আরো হাই পায়। হ্যাঁ হ্যাঁ, এটা কি একবার যখন কেউ ফেমাস হয়ে যায় একবার পুনরায় তার তো ব্যাপার করল। এখানে আমি কিন্তু কমও নিতাম, হয়তো আইসে যে একটা পরিবারে 3-4 জনের ছবি হবে, একটু কম নিয়ে সেটা একটা ব্যাপার, কিন্তু 100 টাকায় ইম্পসিবল, এটা জীবনেও সম্ভব না। তাহলে সে না না জীবনে সম্ভব নয় বলবেন না, বরং আমরা ওটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ বাচ্চারা যায় ওই প্রোগ্রামে, বাবা মা ছেলে মেয়ে সবাই একসঙ্গে যাচ্ছে, 100 টাকা করে একটা ছবি সঙ্গে সঙ্গে করে দিচ্ছে, আপনি চিন্তা করতে পারবেন না সবাই কি এনজয় করে ব্যাপারটা, বুঝেছেন? কারণ আপনাকেও আমি বলছি না যে খারাপ, ভালো ভালো দিকটা যেটা সেটাও তো বলবো যে ভালো, তাই না? ভালো থাকবেন, হ্যাঁ।